ধরা আছে মানে কুমির কিংবা কুমির। এখন আমি গরু মাংস রান্না করবো। এখানে এই গরু মাংস এখানে 2 কেজি আছে, ধুয়ে তারপর একটা চালনে সেঁকে রাখছে, এগুলি রান্না করবো। পেঁয়াজ বাটা দেয় 3 চামচ, আদা 2 চামচ, রসুন 2 চামচ, আর মরিচ টেবিল চামচের 2 চামচ, আর হলুদ 1/2 চামচ, জিরে 1 চামচ, ধনে 1 চামচ, লবণ পরিমাণ মতো, এগুলো দিয়ে ভালো মতো মাংস। আম্মা অনেক সুন্দর করে রান্না করতো, আম্মার তো শিখছি। আমার আম্মা মারা গেছে 1 বছর হইব, আমার আম্মার জন্য সবাই দেওয়া করবে না। আম্মা অনেক সুন্দর করে রান্না বান্না করতো। তেল পরিমাণ মতো দিয়া ভালো মতো মেখে তারপরে 1 ঘন্টা রেখে দেবে, তারপর বসাইব। সুন্দরভাবে মেখে নিয়েছি, এখন ভালোভাবে এটা মাখছি। এখন এটা 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। এখন একটা কড়াই বসাইলাম, পুরোনো মতো তেল দিব, এক কাপের মতো তেল দিলাম। তেল গরম হলে পেঁয়াজ দিব। তেল গরম হয়েছে, আমি যেইভাবে রান্না করছি সেইভাবে রান্না করে খাই একদম পরিমাণ মতো সব কিছু মশলা। মশলা বেশি দিলে ভালো লাগে না, আর কম দিলে ভালো লাগে না। তেজপাতা, এলাচ, দারচিনি, এলাচ, লং, আর ভাজা হয়েছে। এত মাংস দিয়ে লাল চাল দিয়ে তারপর দিব, আমি ভালোভাবে মেরে ফেলে তারপরে 5 মিনিট ঢেকে রাখবো। আগুন দাদা তারপরে এখন প্লিজ ঢেকে রাখবো 5 মিনিট। পানি দিব না, ভালো কষে তারপরে পানি দিব, আবার 5 মিনিট ঢেকে ঢেকে সিদ্ধ করবো। মাংস মধ্যে পানি দিই না, দেখছেন মাংস গায়ের তো পানি এসছে, এ পানি দিয়ে সেদ্ধ করবো কষালো। ভালো কষানো হয়েছে, এখন 1 কাপ পানি দিয়ে সিদ্ধ করবো। ভালোভাবে মেরে তখন ঢেকে দেবো।
মসলা কাটে একদম এক চামচ আর 10 মিনিট মতো রেখে বানানো ঢাকনা দেব ঢেকে দেব আর আবার ঢাকনা দেব পুরো রেসিপিটা দেখলে শিখতে পারবেন কীভাবে রান্না করবেন গরু মাংস তো সবাই রান্না করে কেটা ভালো হয় কেটা কম ভালো হয় মাংসটা বেশি কষাইলে বেশি ভালো লাগে এতে কষায় তারপরে যতটুকু পানি দিয়ে কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে মাংসটি বেশি বড় করে নিয়ে ছোট করে ঠিক মতো হচ্ছে কত সুন্দর মাংস হয়ে গেছে রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কত সুন্দর হয়েছে